নমস্কার পুথ ওয়েলকম করুছি সমস্ত ছাত্রছাত্রী মানুষ উপেন্দ্র যে প্লস থ্রি আপন মান ফেজ ওয়ান রে অলরেডি এডমিসন করে নিয়ে সেই ছাত্র ছাত্রী মানুষ ফেজ টু রে আপন মান অপরচ্যুনিটি দিয়ে যাই কারণ হচ্ছে এই যে বহু সারা ছাত্র মানে অভিভাবক মানে আপন মান প্রবলেম দর্শাইলে যে আমি চাহুবা ইনস্টিট্যুশন রে আম পান আমি এডমিশন করে পলু না এবং সহিত বহুত সারা প্রবলেম লা কি গভর্নমেন্ট অফ ওড়শা হায়ার ডিপার্টমেন্ট স্থির করে গত আপনার অগস্ট বার তারিখে যে যে ফেজ ওয়ান রে আপন এডমিশন নেবে বা নেলে সে ফেজ টু আপনার পার্টিসিপেট করে পে ফেজ ওয়ান রে আপন মান এডমিসন নিয়ে পার কোণী কারণবশত সে ফেজ টু এডমিশন নেই বা পার্টিসিপেট করে পে

অফলাইন রে হি আডমিশন প্রোসেস আপনার চালা কোন কিনা না কমর্স পিলা আর্টস পিলা সাইন্স পিলা সবুতক পিলা আপনার এলিজিবল হোলে বিএড ইনটিগ্রেটেড নবা নেওয়া তো বর্তমান কোন কোণ হলানা যেতবে অনলাইন হেলা এই বিএড প্রক্রিয়া আডমিশন প্রক্রিয়া জনে কমর্স পিলা আর্টস রে আপনার এডমিশন নেই নাহি। এইটা হ'ব গোটেই বড় প্ৰব্লেম গোটেই আৰ্টছ পিলাটো পাৰিব প্লছ টু পাছ আউট হৈ কিন্স পিলা বি গোটেই চাইন্সৰে আডমিছন লৈ পাৰিব কি আৰ্টছৰে পাৰিব কিন্তু গোটেই কমৰ্ছ পিলা আৰ্টছৰে কি বা সাইন্সৰে তই পাৰিব নেকি আৰ্টছৰেপাৰিব নাই এইটাই গোটেই বড় পৰিৱৰ্তন হৈছিল আপোনালোকৰ হায়াৰ এজুকেশ্যন ডিপাৰ্টমেণ্ট পক্ষ যেমতি আপোনাৰ মেনচন থাক্লিকেণ্টছ হু হেভ নট এপ্লাই ডুৰিং ফেজ ৱান এডমিছন প্ৰচেছ ৱিল হেভ টু ক্ৰিয়েট দে আৰুৱ এণ্ড পাছৱৰ্ড

ৱিল বি ডন পিঅৰলি অন এ মেৰিট বেচিছ দে আৰ বি নিজৰভেচন এণ্ড ৱেটেজ ফৰ দিছ ফেজ এডমিশন প্ৰচেছ পূৰ্ব কণ হ'ল আপোনাৰ এছ চি হৈগলে দেন আপোন মানৰ এছ টি হৈ গ'লে বুজি হ'ল ৰিজৰ্ভেশ্যন দিয়া যাওঁ ফেজ ৱানে কিন্তু ফেজ টু ৰে আপোনাৰ কণ হ'ল নোৱাৰা যে কোন ৱেটেজ ৰিজৰ্ভেচন আপোনাক ফেজ টু ৰে এইবা মিলু নহয় বুজিও

তো মনে রকম কালি হচ্ছে লাস্ট ডেট আপ আপন মানুষ কেউ যে আবেদন করে না কাইন্ডলি আবেদন করে দিও কারণ আপন মান বার তারিখ গত অগস্ট বার তারিখর আপনার ছবিশ তারিখ পর্যন্ত আপনার ওপেন হয়েছি যে ওয়েবসাইটটি যদি আমি দেখা আপনার সম্বাদ পেপর এইটা পব্লিশ

এ সম্পর্ক গাইডলাইন উচ্চশিক্ষা বিভাগ পক্ষ প্রকাশিত হয়েছিল যে প্রথম পর্য়ের নামলেখাই সারি ছাত্র ছাত্রী দ্বিতীয় পর্জয় অংশগ্রহণ করে পারে না উল্লেখ লাগু সমস্ত ছাত্রছাত্রী নামলেখা প্রক্রিয়া প্রারম্ভর কমন প্রসরে বা মাধ্যমে বিভাগ পক্ষর জনাই দিয়ে যাই দ্বিতীয় পর্ নামলেখা আরম্ভ পরে বহু ছাত্র ছাত্রী যেমন মুি অভিভাবক গাইডলাইন সংশোধন করে প্রথম পর্জনে নামলেখা বা লেখাই সি থ ছাত্র নিজ মনপসন্দর কলেজ পাঠ্যক্রম নাম লেখাইয়ের সুযোগ প্রদান করা উচ্চশিক্ষা বিভাগ অনুরোধ করে এ বিষয়ে ব্যাপক আলোচনা পরে মুখ্যমন্ত্রী মোহন চরণ নির্দেশক্রমে উচ্চশিক্ষা বিভাগ নিজ নিষ্পত্তি বদলাইছি পূর্বু জারি হয়ে গাইডলাইন র সংশোধন হয়েছি নামলেখা প্রক্রিয়ায় হয়ে এই সংশোধন দ্বারা অনেক ছাত্রছাত্রী উপকৃত হবেন উচ্চশিক্ষা বিভাগ পক্ষ আশাব্যক্ত করা যাই তো নিহতি ভাবে আপনার মানে সমস্ত এডমিশন নিউটু যে ইন্টারেস্টেড লে আপনার ইউজি জি কোর্সের নাম লিখাইব তো কাল হচ্ছে আপনার ছবিশ অগস লাস্ট ডেট ফর ওয়াচিং জয় জগন্নাথ নেক্সট থ্যাঙ্ক ইউ